हेलो व्यूअर्स, वेलकम टू एम्पिरिकल वर्ल्ड। आज के हमरा करब क्लास 12 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ম্যাথমেটিক্স সাবজেক্টের। তো এটা পার্ট 1। পার্ট 1 এ আমি চারটি কোশ্চেন পেয়েছি, আর এই চারটি কোশ্চেন আমি কোশ্চেনটা অ্যাকচুয়ালি বেঙ্গলিতে পেয়েছি, ওই জন্য বেঙ্গলি ভাষণে লিখেছি, কিন্তু আমি তোমাদের বেঙ্গলি অ্যান্ড ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে এই কোশ্চেনগুলো কভার করিয়ে দেবো। তো দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের কী আছে। ফার্স্ট কোশ্চেনে এ আর বি দুটো সেট দেওয়া রয়েছে, এবং এই বলা আছে কি এ সেট থেকে বি সেটে কোনো সম্বন্ধ, দ্যাট মিন্স রিলেশন, এমনভাবে সংজ্ঞাত মানে ডিফাইন হয় যে যেখানে এক্স ওয়াই বিলংস টু আর, মানে এক্স ওয়াই রিয়েল নাম্বারের অন্তর্গত এবং এক্স ওয়াই পরস্পর মৌলিক। দ্যাট মিন্স এক্স আর ওয়াই যদি আমি উৎপাদক পাই তাহলে একটাই সাধারণ উৎপাদক পাবো এবং সেটা হয়ে যাবে 1, বা আদারওয়াইজ তোমরা বলতে পারো যে এক্স ওয়াইয়ের যে এইচসিএফ মানে গসাগু হবে সেটা হয়ে যাবে 1। তো তাহলে এক্ষেত্রে আর এর ক্ষেত্র বা অঞ্চল মানে ডোমেন, আর হচ্ছে প্রসার মানে রেঞ্জ তোমাদের ডিফাইন করতে হবে, আর ক্রমিক জোড় সেট আকারে আরকে নির্ণয় করতে হবে মানে অর্ডার পেয়ার আকারে প্রকাশ করতে হবে। তো দেখো এটা কিভাবে করা যায়। তো আমি এটা অ্যাকচুয়ালি লিখে করতে হবে, তো আমি বেঙ্গলি ভার্সনে লিখছি কিন্তু আমি বলে দিচ্ছি কীভাবে করতে হবে, যেহেতু দ্যাট মিন্স যারা ইংলিশ ভার্সন তারা লিখবে সিন্স আর এক্স কমা ওয়াই বিলংস টু আর। দেখো এটা কিন্তু আমি কোশ্চেন থেকে নিয়েছি, আর এখানে কি এক্স ওয়াই মৌলিক, অতএব এ ও বি সেটের যে পদগুলি মৌলিক সংখ্যা, মানে আমি যেটা বললাম যে মৌলিক সংখ্যা অর্থাৎ যাদের গসাগু বা যাদের সাধারণ উৎপাদক এক, সেগুলি হলো সাধারণ উৎপাদক এক এবং এছাড়া আর কোনো উৎপাদক নেই, বা সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখতে পারো যাদের গসাগু এক সেগুলি হলো। দেখো এখানে আমাদের, আমি এই জায়গাটাই করবো যাতে তোমাদের পুরো কোশ্চেনটা কভার হয়। দেখো এখানে আমি এ বি দুটো পার্ট করে নিলাম কোশ্চেনে, দেখো 2, 3, 4, 5 রয়েছে, তাহলে আমি এ পোশ্চেনে 2, 3, 4, 5 লিখে নিলাম। দুইয়ের সাথে এমন কোন সংখ্যা রয়েছে, মানে টুর সাথে এমন কোনটা রয়েছে যেটা আমরা যদি যে সেই কটার যদি আমরা গসাগু বের করি, দ্যাট মিন্স এই সেফ বের করি, তার ভ্যালু কত হয়ে যাবে 1। তাই টুর সাথে আমাদের এখানে চলে আসবে 7, 9 অ্যান্ড 15, 3 সাথে চলে আসবে 7 অ্যান্ড 8, অ্যান্ড 4 সাথে চলে আসবে 7, 9, 15। দেখো 2 আর 4 কিন্তু সেমই হবে, অ্যান্ড 5 সাথে চলে আসবে 7, 8, 9। ওকে, এটা আমাদের চলে আসবে। তাহলে আমরা ফার্স্টে বের করবো অর্ডার পেয়ার, দেয়ারফোর যে ল্যাঙ্গুয়েজটা লেখা আছে একটি ক্রমিত জোড়ের অ্যাকচুয়ালি বেঙ্গলিতে লিখতে আমিও কমফোর্টেবল নই খুব একটা, ক্রমিক জোর সমূহের, অর্ডার পেয়ার মানে জোর সমূহের। মানে ক্রমের সময়ে জোর সমূহে আরকে যদি প্রকাশ প্রকাশ করলে পাই আর ইকুয়াল টু কী হয়ে যাবে। দেখো 2, 7 এক লাইনে লেখার চেষ্টা করবে, আমার একটু লেফট হ্যান্ড থেকে স্টার্ট করা উচিত ছিল। 2, 7, 2, 9 মানে 2, 7, 2, 9 অ্যান্ড দেন 2, 15 সব কমা দিয়ে যাবে। তারপরে এখানে কী চলে আসবে আমি এখানে এটা আলাদা করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। থ্রি সেভেন থ্রি এইট ফোর সেভেন ফোর নাইন আর 4, 15 5, 7 অনেকগুলো আছে, 5, 8 আর লাস্ট হচ্ছে 5, 9
এতগুলো আছে মানে সবগুলোকে লিখতে হবে। এবার আমাদের কী বের করতে হবে, রেঞ্জ বের করতে হবে। তাহলে যারা বেঙ্গলি ভার্সন তারা লিখবে আর এর ক্ষেত্র, বা যারা ইংলিশ ভার্সন তারা লিখবে ডোমেন, ডোমেনকে DOM দিয়ে ফুল স্টপ দিয়ে আর, ডোমেন আর ইকুয়াল টু কী চলে আসবে, ডোমেন আর মানে কি এক্স, সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর, মানে এইগুলোর মধ্যে থেকে আমাকে এক্সটাকে চুজ করতে হয়, মানে প্রথমটা এক্স থাকে আমাকে এক্সটাকে চুজ করতে হবে যেখানে এক্স ওয়াই বিলংস টু আর। সিমিলারলি যদি রেঞ্জ বলো বা পাল্লা বলো, রেঞ্জ অফ আর কী হয়ে যায় আমাদের, ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর। তাহলে এর ভ্যালুটা কী হয়ে যাবে, এর ভ্যালু এখানে এই ভ্যালু কটাই আসবে, দেখতে পাচ্ছ স্ক্রিনে কোশ্চেনটা আমি আনতে পারছি না কারণ আমাকে অনেকটা করতে হয়েছে এখানে। তো এর ভ্যালুগুলো চলে আসবে আমাদের এখানে, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবে। এবং রেঞ্জের ক্ষেত্রে কী হয়ে যাবে, যদি একটু ভালো করে দেখো, এই ভ্যালুগুলো ইউজ করতে হবে, 7, 8, 9 and 15। ওকে, তাহলে আমাদের যেগুলো বলেছিলো সেগুলো আমরা বের করে ফেলেছি, রেঞ্জ অ্যান্ড ডোমেন। তো নেক্সট কোশ্চেনে চলে আসি, নেক্সট কোশ্চেন কী দেওয়া আছে দেখো। নেক্সট কোশ্চেন আছে, যদি স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n এর ওপর কোনো কোনো রিলেশন আর এমনভাবে ডিফাইন করা আছে যাতে এক্স ওয়াই বিলংস টু আর, আর 2x + y = 10, তাহলে আরকে অর্ডার পেয়ার আকারে ডিফাইন করতে বলেছে। তাহলে এখানে আমরা কিভাবে করব দেখে নাও, দেখো যেহেতু 2x + y = 10, এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, x = 10 - y/2, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ। তাহলে এবার এটাকে স্প্লিট করে দাও, 10/2 মানে কত হয়ে যাবে 5y - y/2। এভাবে করার সুবিধাটা কী আমি বলছি, এবার তোমাদের এটা সব নিচে নিচে করবে, কিন্তু এখানে আমি এক্স লিখলাম, এখানে আমি ওয়াই লিখলাম। দেখো এখানে বসাতে থাকো, এখানে প্রথমে 2 বসাও, 2 ক্যান্সেল হয়ে গেলে এখানে কত 1 পড়ে থাকবে, 5 - 1 মানে কত 4। তারপরে এখানে কী বসাবে, ওকে আমি তো ওয়াইয়ের ভ্যালু বসাচ্ছি, তাহলে এখানে 2 বসালে এই জায়গায় চলে আসবে 4, দেন এখানে আমি 4 বসাচ্ছি, 4 বসালে আমার এখানে চলে আসবে 3, 4 বসালে আমাদের প্রথমে 2 আসবে, 5 থেকে 2 মাইনাস করলে আমাদের 3, দেন আমি যদি এখানে 6 বসাই, 5 থেকে 3 মাইনাস করলে আমাদের চলে আসবে 2, 6-এর সাথে কিন্তু 2 এসছে, অ্যান্ড আমি যদি 8 বসাই তাহলে এখানে 5 - 4 দ্যাট মিন্স 1। দেখো আর কিছু নেওয়া যাচ্ছে না, কারণ আর যদি আমি কিছু নিই, যদি আমি এখানে 10 নিই তাহলে আমার 0 চলে আসছে, বাট এক্ষেত্রে আমরা 0টাকে ইউজ করতে পারবো না। আর যদি আমি তারও বেশি নিই, আমি যদি 12 নিই তাহলে এটা নেগেটিভে চলে আসছে, তো আমরা সেগুলো নিতে পারবো না, আমরা একটাই নেব। তাহলে আমাদের কী কী নিতে হবে, 2, 4, 6, 8। ওকে, তাহলে জাস্ট এখানে অর্ডার পেয়ারটাকে লিখতে বলেছে, তাহলে আর এর সংখ্যা সম আর এর ক্রমিক জোড় সমূহ, আচ্ছা প্রথমে লিখতে হবে ক্রমিক আটটা কীরকম হয়ে যাবে, এখানে যেভাবে লিখেছি 4, 2, 3-র সাথে 4, 4-এর সাথে 2, 3-র সাথে 4, 2-র সাথে 6, 1-এর সাথে 8, তাহলে 3, 4 অ্যান্ড হচ্ছে 2, 6 অ্যান্ড 1, 8। তোমরা পাশাপাশি এটাকে লেখার চেষ্টা করবে। তো নেক্সট কোশ্চেনে চলে আসি, এবার এটাই আমাদের বের করতে বলেছে, আর কিছু দেয়নি এখানে। এবার দেখো যেটা বলেছে, এখানে বলেছে রিফ্লেক্সিভ রিলেশন, দ্যাট মিন্স সসম রিলেশন ডিফাইন করতে বলেছে, এ একটা সেট দেওয়া আছে তার রিফ্লেক্সিভ রিলেশন আমাদের বের করতে হবে। তো ফার্স্টে রিফ্লেক্সিভ রিলেশন কাকে বলে সেটাকে লিখতে হবে, আমি এখানে বেঙ্গলিতে লিখেছি, ইংলিশটা আমি বলে দিচ্ছি, যে এখানে যে দেওয়া আছে এ সেট, তাহলে এ সেট হচ্ছে এমন একটা রিলেশন যেটা আর এর ওপর ডিফাইন করা রয়েছে, মানে তাহলে সেটাকে আমি রিফ্লেক্সিভ রিলেশন বলবো, ইফ ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এ, স্মল এ কমা স্মল এ বিলংস টু আর, মানে প্রত্যেক এর যদি ক্যাপিটাল এম এর মধ্যে যদি প্রত্যেকটা এর জন্য কী হয়ে যাবে, এরকম একটা আইডেন্টিটিক্যাল একটা
পেয়ার পাওয়া যাবে যেটা আর এর বিলংস হবে। ঠিক আছে, এবার তাহলে এখানটায় দেখো, এখানে এই ইজিক্যাল টু কত দেওয়া আছে, 1, 2, 3। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু কত হয়ে যাবে, আরটাকে ফার্স্টে লিখে নেবে, সসম আর যদি সসম সম্বন্ধ হয় তবে আর ইজিক্যাল টু আমাদের চলে আসবে কি, 1, 1, 2, 2, 3, 3। ব্যাস এইটুকুনি, কারণ আমি এরপরেগুলো আমি নিতে পারবো না, কারণ আমি যদি 1, 2 নিই তাহলে সেটা দুটো আইডেন্টিক্যাল হবে না, তো আরগুলো আমি নিতে পারবো না, সসম মানে এইটুকুনি। তো নেক্সট কোশ্চেনে চলে আসি, দেখো এটা একটা বলেছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আর এটা খুব ভালো করে করবে, তোমাদের এক্সামে কিন্তু এটা আসতেই পারে, এগুলো জাস্ট অ্যাক্টিভিটি টাস্কে জমা দিতে হবে বলে করো না, এগুলো খুব ভালো করে করবে, কারণ এগুলো পরীক্ষায় আসতেই পারে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর যদি তোমাদের সেশনটা ভালো লাগছে যদি মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করো, খারাপ লাগলে ডিসলাইকও করতে পারো, আর যদি মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখো আমরা কোশ্চেন নাম্বার থার্ডে চলে এসেছি, কোশ্চেন নাম্বার থার্ড কী বলেছে, এফ সাজ দ্যাট, এফ হচ্ছে এমন একটা ম্যাপিং যেটা কিউ থেকে কিউ এ ডিফাইন করা হচ্ছে, কিউ মানে হচ্ছে র্যাশনাল নাম্বারের সেট, এবং এফ এক্স ইজিক্যাল টু 2x + 5 এখানে বলা আছে, তো যেখানে এক্স বিলংস টু কিউ বলে দিয়েছে আগে, র্যাশনাল নাম্বার কিউ এস কিউ বিলংস করছে এক্স, কারণ এক্সটা হচ্ছে এফ ম্যাপিংয়ের একটা পার্ট। তো এবার প্রমাণ করতে হবে যে এফ হচ্ছে একটা বাইজেক্টিভ ম্যাপিং, বাইজেক্টিভ ম্যাপিং মানে কি, বাইজেক্টিভ হচ্ছে 1, 1 এবং 2 দুটো ম্যাপিং যদি কোনো একটা ফাংশন যদি দু ধরনের ম্যাপিংকেই হোল্ড করে তাহলে সেই ম্যাপিংটাকে বলা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে আমাকে এখানে শো করতে হবে কি এফটা হচ্ছে 1, 1 মানে ইনজেক্টিভ, অ্যান্ড এফ ইজ অলসো সাবজেক্টিভ মানে 2 ম্যাপিং। তাহলে এই দুটো শো করালেই আমি বলে দিতে পারবো, যেহেতু এফ ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ সো এফ ইজ বাইজেক্টিভ ম্যাপিং অলসো। তো কোশ্চেন নাম্বার থ্রি আমরা কী করে করবো দেখে নাও, যারা ইংলিশ ভার্সন তারা লিখবে লেট লেট কিউ ইন কিউ ডোমেন এক্স অ্যান্ড ওয়াই টু এলিমেন্ট অ্যান্ড, তো এখানে কী দাঁড়ালো, মনে করি কিউ ক্ষেত্রের অন্তর্গত দুটি পথ এক্স ও ওয়াই এবং এফ এক্স ইজিক্যাল টু এফ ওয়াই, এফ এক্স মানে কি এইটার মধ্যেই হবে, তাহলে এখানে কী হয়ে যাবে 2x + 5, এফ ওয়াই মানে এক্সের জায়গায় আমি ওয়াই পুট করে দেবো 2y + 5। তাহলে এখান থেকে এটা কী বিলংস করছে তোমরা এটা নিচে লিখবে, দেখো এখানে 5, 5 ক্যান্সেল করা যায়, পড়ে থাকবে কত 2x = 2y, 2, 2 ক্যান্সেল করলে আমরা কী পেয়ে যাবো, এক্স ওয়াই এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এখান থেকে অতএব এফ এফ এফেক্টিভ 1, 1 বা ইনজেক্টিভ চিত্র, ওকে আমাদের একটা পার্ট হলো। আবার মনে করি কিউ উপঅঞ্চলে মানে কিউ কোডোমেনে যে কোনো এলিমেন্ট যদি ওয়াই হয় তাহলে এফ এক্স ইজিক্যাল টু ওয়াই, এফ এক্স ইজিক্যাল টু ওয়াই তাহলে এফ এক্স মানে আমরা কী জানতাম 2x + 5, তাহলে এফ এক্সের জায়গায় এটা কি ইমপ্লাই করছে 2x + 5 = y, তার মানে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি x = y - 5/2। এবার দেখো এটা যদি কিউ ওয়াইটা যদি অবশ্যই কিউ এর মধ্যে ডিফাইন হয় মানে কিউ এর যদি বিলংস করে মানে কিউ ওয়াইটা যদি একটা হচ্ছে র্যাশনাল নাম্বারে বিলংস করে তাহলে সেটার সাথে কিছু যোগ বা বিয়োগ করলে সেটাও তো অবভিয়াসলি বিলংস টু কিউ, সো এফ ইস বা এফ একটি অন্টু চিত্রণ বা অন্টু ম্যাপিং
বা সাবজেক্টিভ। এবার কি চলে আসবে, যেহেতু এফ ওয়ান ওয়ান এবং অন টু, যেহেতু এফ সাজ দ্যাট কিউ টু কিউ মানে রেশনাল নাম্বারে একটি ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ ম্যাপিং, সাবজেক্টিভ ম্যাপিং দ্যাট মিন্স চিত্রণ, সুতরাং ইফ সাজ দ্যাট কিউ টু কিউ একটি বাইজেক্টিভ চিত্রণ। ঠিক আছে, যেহেতু এফ ইনজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ সো এফ ইজ বাইজেক্টিভ ম্যাপিং। এবার দেখো কোশ্চেন নাম্বার ফোর। কোশ্চেন নাম্বার ফোরে তোমাদের আমি কিন্তু এখানটায় আমাদের দুইয়ের দুটো পার্ট ছিল, ওই জন্য এখানে পাঁচটা কোশ্চেন চলে এসছে। এটা কোশ্চেন নাম্বার ওয়ান, দেন কোশ্চেন নাম্বার টু, টু এর ওয়ান পার্ট, কোশ্চেন নাম্বার টু এর সেকেন্ড পার্ট, কোশ্চেন নাম্বার থ্রি অ্যান্ড আমাদের লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর। তো কোশ্চেন নাম্বার ফোর করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখো কোশ্চেন নাম্বার ফোরে কী বলেছে, এফ অফ জি বের করতে বলেছে। তো এফ অফ জি এটা তো ম্যাপিংয়ের বুঝতেই পারছো, এফ অফ জি বের করা। তাহলে এখানটায় ফার্স্টে আমাদের একটুখানি লিখতে হবে, যেহেতু এফ সাজ দ্যাট যেটা লেখা আছে আমরা সেটাই লিখবো, আর টু আর, এবং জি সাজ দ্যাট আর টু আর, অতএব এফ অফ জি সংজ্ঞাত। আচ্ছা, এখানে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান অ্যান্ড জি এক্স ইকুয়াল টু টু এক্স মাইনাস থ্রি, তাহলে অতএব এফ অফ জি এক্স ইকুয়াল টু এফ অফ জি এক্স, এখানে হয়ে যাবে এফ অফ টু এক্স মাইনাস থ্রি, তাহলে আমাদের হয়ে যাবে টু এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান। এটা যদি আমরা করি তাহলে এখান থেকে চলে আসবে ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস নাইন প্লাস এখানে সিক্স এক্স মাইনাস নাইন প্লাস ওয়ান, দ্যাট মিন্স আমাদের ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে আমাদের এটাও কিন্তু কভার হয়ে গেল, এটাই আমাদের এফ অফ জি। তো আমরা সব কোশ্চেনগুলো করে দিয়েছি, সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, তোমরা এই অঙ্কগুলো খুব ভালো করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।